সম্প্রতি একের পর এক মামলায় নজিরবিহীন নির্দেশ দিয়ে চর্চিত হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষত রাজ্যের নিয়োগ সংক্রান্ত মামলায় তার কড়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। আর এবার কাশ্মীরে বেড়াতে গিয়ে কার্যত হেনস্থারির শিকার হলেন সেই বিচারপতি। ভরা এজলাসে নিজেই সেই অভিজ্ঞতার কথা জানালেন তিনি। ভূস্বর্গের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠিও লিখেছেন তিনি। তিনি মনে করেন এখনও কাশ্মীরে অনেক পুলিশ আধিকারিক দেশবিরোধী মনোভাব পোষণ করেন। এবার একটি মামলা চলাকালীন সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, আদালতের ছুটিতে তিনি লে লাদাখ ঘুরতে গিয়েছিলেন। লাদাখের হান্দুরমান গ্রাম পর্যন্ত যেতে কোনো সমস্যা হয়নি। সমস্যা সূত্রপাত দ্রাসে। সাধারণত যে কোনো বিচারপতির কনভয় থাকেন জেলা জজ কোর্টের কর্মী ও পুলিশ, তারাই পথ চিনিয়ে নিয়ে যায়। দ্রাসে এসে বিচারপতি দেখেন কনভয় পুলিশের কোনো কর্মী বা আধিকারিক নেই, কেউ নেই। তা জানতে 23 কিলোমিটার পার করে দ্রাস থানায় যান বিচারপতি নিজেই। সেখানে গিয়ে দেখেন পুলিশ অফিসার ঘুমোচ্ছে। পুরো ঘটনা বলে অনুরোধ জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার অনুরোধে পুলিশ SHO তাকে ওয়ার মেমোরিয়াল ঘুরে দেখান পুলিশ আধিকারিক। সেখানে বিচারপতিকে বলে দেওয়া হয় এরপর তিনি প্রোটোকল অফিসার পাবেন। উল্লেখ্য, প্রতি রাজ্যের হাইকোর্টে থাকেন প্রোটোকল অফিসার। পুলিশের কথায় বিশ্বাস করে শ্রীনগরের দিকে রওনা হন বিচারপতি। কিছুক্ষণের পরেই তিনি বুঝতে পারেন তাকে নাকি মিথ্যা বলা হয়েছে। শ্রীনগর পর্যন্ত পৌঁছাতে কেউ যাতে দায়িত্ব নেয় সেজন্য সোনমার্গের পুলিশের সাহায্য চান বিচারপতি। সেখানেও খারাপ অভিজ্ঞতা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেন তার অনুমান দ্রাসের পুলিশ অফিসারদের মধ্যে দেশ বিদ্বেষী মনোভাব রয়েছে। শ্রীনগরে তার জন্য অত্যন্ত খারাপ মানের হোটেলে ব্যবস্থা করা হয় বলে অভিযোগ। তিনি জানান সেখানকার প্রোটোকল অফিসের কর্মী তাকে হুঁশিয়ারি দিয়ে বলেন জাহান্নামে যাও। পুলিশ বা সরকারি পদস্থ অফিসারকে এহেন আচরণ দেখে স্তম্ভিত হয়ে যান তিনি। এদিন এজলাসে বিচারপতি বলেন গোটা দেশে প্রোটোকল অফিসারদের একাংশ হোটেল থেকে কাটমানি নেয় না। তবে বিচারপতির মতে ভারত সরকার ভালো কাজ করলেও কাশ্মীরে একদল লোক এখনও আছে যারা ভারত বিরোধী কাজ প্রকাশ্যে বা তলায় তলায় চালিয়ে যাচ্ছে। অভিযোগের চিঠি সুপ্রিম কোর্টের বিচারপতিকেও পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।